অনভিপ্রেত, দুঃখজনক, বলার ভাষা নেই যে ঘটনা জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকারের সঙ্গে করা হয়েছে প্রতিক্রিয়াশীল শক্তির দ্বারা। ভারত সরকার বা কোনো গণতান্ত্রিক সরকার সেটাকে সমর্থন করতে পারে না, আমরাও সেটাকে নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। প্রধানমন্ত্রী আবাসে ঢুকে, লোকসভার ভিতরে ঢুকে, তালিবানি কায়দায় যে ধরনের জিনিস আমরা সোশ্যাল মিডিয়াতে বা টিভির পর্দায় দেখতে পেয়েছি সেটা সভ্য সভ্যতাকে সেখানে কালিমালিপ্ত করেছে, এবং বাঙালি জাতি সম্পর্কে, বাংলা সম্পর্কে, বাঙালি সম্পর্কে সারা বিশ্বের কাছে একটা নেতিবাচক বার্তা সেখানে প্রদান করেছে। তার থেকে উঠে আসা অনেক কষ্টকর হবে এবং বাঙালি জাতিকে তারা অনেক পেছনে ফেলে দেওয়ার একটা চক্রান্ত করেছে, যে শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি তারা যেটা করেছে। তা আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং আমাদের দেশের সরকারও বরাবর আমরা চেয়েছি বা আমরা চাই, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, যে বাংলাদেশ আমাদের নেবারিং কান্ট্রি হলেও কখনো বাংলাদেশকে আমরা কান্ট্রি হিসেবে ভাবি না, আলাদা আমরা ভাবি বাংলাদেশ আমাদের ভাই, আমাদের সংস্কৃতি, আমাদের পারিবারিক লোকজনের মতোই আমরা ভাবি। কারণ আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের খাদ্য, আমাদের পূর্বপুরুষের যে নারীর টান বাংলাদেশের সঙ্গে, সেটা সবসময় থাকবে, বিগত দিনেও ছিল। তো স্বাভাবিকভাবেই কাঁটাতারের বেড়া আমাদেরকে আলাদা করলেও আমাদের মানসিকভাবে, মনের দিক থেকে আমরা আলাদা নই। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা একটা বৈদেশিক শক্তি কিছু মিলে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটাকে নষ্ট করার জন্য সে চক্রান্ত করেছে। সময় বলবে আগামী দিনে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোথায় যাবে, কিন্তু আমরা বরাবর চাই যে বাংলা এবং ভারত, বাংলার যে মৈত্রী সেটা অটুট থাকুক, অক্ষুণ্ণ থাকুক, এবং দুদেশের যে সম্প্রীতি 71-এর যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ছিল সেটা যেন আগামী দিনেও সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, যেটা বহু প্রতীক্ষিত ভারত বাংলাদেশ মৈত্রী সেতু, যেটা সাব্রুমে অবস্থিত, যেটাকে নর্থ ইস্টের গেটওয়ে বলা হচ্ছে। আরেকটা হচ্ছে তোমার আগরতলা আখাউড়া যে রেলপথ, আন্তর্জাতিক যে রেলপথ রয়েছে, এই যে একটা বিষয় রয়েছে, এই গোটা বিষয়টা কি কোনোভাবে কি ভাটা পড়তে পারে? একেবারে দুটো একটা দেশের মধ্যে এখন বাংলাদেশ এতটা উত্তাল, আর ছাত্র রাজনীতি নিয়ে গোটা বিষয়টা উত্তাল, একেবারে গণভবন থেকে শুরু করে গোটা বিষয়টা আমরা দেখেছি উত্তাল একটা পরিস্থিতি রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি কোনোভাবে কি একটা দেখুন পড়তে পারে গোটা বিষয়? একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে বাংলাদেশে, যেটা দেখা যাচ্ছে। এই ইন্টারিম গভর্নমেন্টের পলিসি কী হবে তার উপর অনেকটা ডিপেন্ড করে। আমরা ভারতবর্ষ থেকে কখনো কোনো বৈদেশিক শক্তির সাথে নেতিবাচক ভূমিকা নিয়ে কখনো আমাদের দেশ এগোয়নি। আমাদের দেশ বরাবরই বলে আমাদের সরকার যে বসুদৈব কুটুম্বক, দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি, সারা বিশ্ব আমার কুটুম্ব, আমার যেন কারোর সঙ্গে কোনো শত্রুতা না থাকে সেটাই আমাদের লক্ষ্য। এখন বাংলাদেশকে ভাবতে হবে, বাংলাদেশের নতুন সরকারকে ভাবতে হবে যে তারা ভারতের সঙ্গে সম্পর্ককে কোন জায়গায় নিয়ে যেতে চায়। তো স্বাভাবিকভাবে এটা একটা কাঙ্ক্ষিত প্রজেক্ট, আখাউড়ার আমাদের যে নিশ্চিন্দপুর মানে রেল যে প্রজেক্ট, সাব্রুমের মৈত্রী সেতু, সেখানে ICP আছে, মৈত্রী সেতু শুরু হওয়ার কথা ছিল, আমাদের আগরতলা থেকে চিটাগাং পর্যন্ত ইন্টারন্যাশনাল ফ্লাইট কানেক্টিভিটি, সমস্ত কিছু মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে থমকে গেছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে দুদেশের সরকার সে বিষয় নিয়ে আন্তরিকভাবে প্রচেষ্টা গ্রহণ করবে, এবং আগামী দিনে বাংলাদেশ সরকারের যে নতুন যিনি মুখিয়া হবেন বা ইন্টারিম যে গভর্নমেন্ট, সেটা বিগত সরকারের যে অসম্পূর্ণ কাজগুলো সেগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং মানুষের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য যা পদক্ষেপ প্রয়োজনীয় সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করছেন। আরেকটা বিষয়, প্রাক্তন বিধায়ক পবিত্র গৌর অভিযোগ করেন যে এই নির্বাচন নির্বাচন নয়।